এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মা এসো 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 এখানে এসো এখানে এসো, এই দেখো এই দেখো আমি সব সব রান্না করে ফেলেছি, আমি সব একা হাতে রান্না করেছি দেখলে, এই দেখো চলো 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 অনু, এই ছুটকি চলো চলো টুকাই বসো 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 বসো, আজকে আমি সব নিজে হাতে তোদেরকে পরিবেশন করে খাওয়াবো, চলো 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 বসো বসো বসো। বাবা টুকাই তুই একা সব করতে পারলি, এতগুলো রান্না সব তুই একা করলি, মানেটা কি? তোমরা কেন বিশ্বাস করো না জানো তো যে আমি এগুলো করতে পারি? আরে আমি অনেক কিছু করতে পারি বুঝলে, আরে ট্যালেন্ট সব আমার ট্যালেন্ট আছে, কখনো তোমরা বলেছো কিছু করতে যে করব? দেখো দেখো তাই সব তুই একা করেছিস, তুই বৌদির একটুও সাহায্য নিস নি? অমনি বৌদি হয়ে গেল না? হ্যাঁ অমনি বৌদি হয়ে একটুখানি ফোনে বলে দিয়েছে, একটুখানি ফোনে বলে দিয়েছে, তাই বলে কি পুরো ক্রেডিটটাই বৌদির নাকি? হ্যাঁ আমি যে এতগুলো রান্না করলাম নিজে হাতে সেগুলো আমি তো রান্নাটা করলাম। হ্যাঁ বাবা আমি সব দেখেছি, মা তোমাকে ফোন করেছিল, তুমি সব শুনে শুনে টুকছিলে, টোকার পর সব পড়ে পড়ে তুমি এই এত সব রান্না করেছো। চুপ 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 বড় দেবাস কেন কথা বলছিস, দেবো কানটা বড় দেবাস। ওকে বকছিস কেন বলতো, ছোট মানুষ ও যা দেখেছে তাই তো বলেছে। আর তুই কি রে, তুই মঞ্জুরির কৃতিত্ব নিজে নিতে চাইছিস? আমি কার মা বলতো, আমার না ওর। আচ্ছা বাবা এবার তুই চুপ কর, সারাদিন ধরে অনেক খেটেছিস, আমি পরিবেশন করে দিচ্ছি। না 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 আমি আমি নিজে হাতে রান্না করেছি, আমি সবাইকে খেতে দেবো, কিন্তু চল চল বসো 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 বসো। এ দিদি তুই এখন চলে এলি, তোর তো এখন আসার কথা নয়। হ্যাঁ না আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এলাম, আজকে পয়লা বৈশাখ তো ভাবলাম একসাথে লাঞ্চ করবো। এটা খুব ভালো করেছিস তুই, এই দেখ না এই সব রান্না আমি একা হাতে করেছি, তুই তো রাত্রিবেলা আসবি তাই হলাম তোকে রাত্রেই খাওয়াবো, কিন্তু দেখ তুই চলে আসছি দুপুরবেলা, চল চল বসো 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 বসো। হ্যাঁ রে বৃন্দা তুই একা এলি কেন, সোমকে নিয়ে এলি না? ও সকালবেলা এসে আমাদের কত নতুন জামা কাপড় দিয়ে গেল, ও এলে একটু ভালো মন্দ খাওয়াতে পারতাম তো। ঠিক ঠিক বৃন্দা এটা কিন্তু তুই ঠিক করিস নি। এই বুকাই ওকে একটা ফোন কর তো, ওকে আসতে বল আমরা একসঙ্গে খাবো। হ্যাঁ করছি করছি, এই দাঁড়াও এক্ষুনি করছি। না না মানে কল করিস না, উনি আসতে পারবেন না, উনি ক্যাফেতে একটা মিটিংয়ে ব্যস্ত, আমাকে বারবার করে বলে দিয়েছেন যাতে আমি কোনো রকমের বিরক্ত না করি ওনাকে। মিটিং চলছে? ও কেন তোরা ক্যাফের জন্য নতুন কিছু প্ল্যান করছিস নাকি? হ্যাঁ না মানে তেমন কিছু না, ওই আর কি সে মিটিং আছে, থাক মিটিং করুক, ওকে বরঞ্চ বলে দে যে তাড়াতাড়ি করে যেন মিটিং সেরে চলে আসে, আমরা একসঙ্গে না খেতে বসবো, একটু অপেক্ষা করা যাক। কী বল, না হলে ছেলেটার মনটা খারাপ হয়ে যাবে হয়তো, আমাদের কত ভালোবাসে তাই না? হ্যাঁ তাই তাই বৃন্দা, তুই একটা ফোন, তুই বললেও নিশ্চয়ই আসবে। না না পারবো না, যে মানুষটা আসবে না আমি তাকে কেন ফোন করব বারবার, বাদ দে না তুই অন্য দিন রান্না করে খাইয়ে দিস। আচ্ছা দাদা তুই বল না তুই আজকে কি কি রান্না করেছিস আমাদের জন্য? আরে আমি অনেক কিছু রান্না করেছি, সব স্পেশাল স্পেশাল খাবার, তুই বসো বসো রান্না খেতে দিয়ে দিচ্ছি, মা বসো না, এই আলু ভাজা গুলো একটু খেয়ে নাও, না 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 সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, এই আলু ভাজা গুলো সরিয়ে দাও না মা, এই একটু একটু প্লেট নে প্লেট নে, এ নে অনু এ নাও প্লেট মা, এ নাও প্লেট আমাকে দে, দেখ আমার ছেলে রান্না করেছে। কিরে বৃন্দা মুখটা এরকম করে আছিস কেন, কিছু হয়েছে? না কি হবে কিছু হয়নি মা, তুমি না সব কিছুতেই কেমন একটা চিন্তা কর। ও তিতি ছাড় না, কি করছিস বল তো, দাঁড়া তো এদিকে ঘোর, ভালো লাগছে না,
কি আশ্চর্য রে বাবা, এই নববর্ষ মানে কি নতুন জামা কাপড় পরতে হবে নাকি? মা, আজকের দিনে তুমি নতুন শাড়ি পরবে না তো কবে পরবে বলো? আর তাছাড়া নতুন শাড়ি পরে তোমাকে যা ভালো লাগছে না আমার মিষ্টি মা? ভালো লাগছে না মা, আমার শরীরটা ভালো নেই কেন বুঝছিস না? আচ্ছা আচ্ছা শোনো, নতুন শাড়ি পরা তো হয়ে গেছে, আর তো রাগারাগি করে কোনো লাভ নেই। শোনো, আজ আমি তোমার পছন্দের সব রান্না করেছি, তুমি যা যা খেতে ভালোবাসো তাও আবার নিজের হাতে করেছি। আচ্ছা তুমি বসবে, চলো তো বসো, আগে বসো, আস্তে বসো বসো। শোনো, আমি যে রান্নাগুলো করেছি সেগুলো আমি একের পর এক নিয়ে আসবো আর তুমি খাবে, ঠিক আছে? উফ, রান্নাগুলো যা হয়েছে না দেখেছ, আমি নিজের প্রশংসা নিজের মুখেই করে ফেললাম। দাঁড়াও। শোন না দিদির, বলছি কি আজকে থাক না মা, আমার একদম ভালো লাগছে না খেতে। মা, আমি এত ভালোবেসে এত কষ্ট করে করেছি, তুমি বলছো খাবে না? না খাবো খাবো, তুই যা যা নিয়ে আস। আমি এক্ষুনি নিয়ে আসছি। আমার হাতের তৈরি আমার মায়ের প্রিয় বাসন্তী পোলাও। নেক্সট ওয়ান, আবার চলে এসেছি সেকেন্ড আইটেম, ফিশ ফ্রাই, এন্ড থার্ড আইটেম, চিকেন কষা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখেছো? মা, আজ তোমাকে কষ্ট করে খেতে হবে না, কারণ আজ আমি তোমাকে হাতে করে খাইয়ে দেব। হা করো। শরীর খারাপ লাগছে মা? মা মা কি হচ্ছে মা বলো, মা 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 ও মা, মা কি হয়েছে মা, চোখ গুলো না, ও মা 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 চোখ গুলো, ও মা মা চোখ গুলো না মা।